আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে পর্বে তৈরি করে দেখাবো কাঁচামরিচ ও কাঁচা দিয়ে দারুণ টক টকঝাল কাঁচামরিচের আচার আর এই আচারটা খেতে খুবই মজার হয় সাদা ভাত পোলাও ঝালমুড়ি বা মুড়ি মাখা যে কোনো সাথে কিন্তু দারুণ জমবে একবার তৈরি করে পুরো বছর জুড়েই কিন্তু খেতে পারবেন মজাদার এই টকঝাল কাঁচামরিচ ও আমের আচার তো আচারটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণ সরিষা তেল নিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ আর অবশ্যই কাঁচামরিচটাকে ধুয়ে খুব ভালো করে কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে কোনোভাবে যেন কাঁচামরিচের গায়ে পানি লেগে না থাকে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া আর এই আচারটাতে এরকম গোটা রসুন খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে করে রসুনের কোয়া কাঁচামরিচটা কিছুটা সফট হয়ে আসে এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন কাঁচামরিচটা যেন ফুটে না আসে কারণ গোটা কাঁচা মরিচটা দেয়া কারণে কিন্তু অনেক সময় এটা ফুটে আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করতে পারেন সামান্য একটু মরিচটাকে ফাটিয়ে নিতে পারেন আগে থেকে বা হালকা একটু চিঁড়ে নিতে পারেন আমি কিন্তু আস্তই দিয়েছি আর এটা কিন্তু বেশ কিছু সময় ছিটে ছিটে আমার গায়ে আসছিল। তো আপনারা চেষ্টা করবেন একটু কাঁচামরিচটাকে হালকা একটু চিঁড়ে নিতে তো খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে রসুন আর কাঁচামরিচটা অনেকটা সফট হয়ে এসেছে এবারেতে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা কাঁচা আম আমি এখানে তিনটা বড়ো সাইজের কাঁচা আম এরকম স্লাইস করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া হাফ চা চামচ পরিমাণ বিট লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আমি এখানে হলুদ সরিষাটা নিয়েছি আপনারা চাইলে লাল সরিষাটা বেটে দিতে পারেন এবার সব কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে এটা কষিয়ে নেওয়া হবে ততটা কিন্তু আচারটা ভালো হবে খেতে আর আমের এক্সট্রা পানিটা কিন্তু শুকিয়ে যাবে আর অবশ্যই কিন্তু আমটাকেও ধুয়ে নিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে তো বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমটাও সফট হয়ে আসছে আর ভাজা ভাজা টাইপ হয়ে যাচ্ছে যখন এরকম ভাজা ভাজা টাইপ হয়ে যাবে অর্থাৎ একদম ভাজা ভাজা টাইপ হয়ে আসবে তখন এতে দিয়ে দিতে হবে হাত চা চামচ পরিমাণ টালা ফোড়ন গুঁড়ো আমি পাঁচ ফোড়নটাকে চেলে নিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি আর পাঁচ ফোরন গুঁড়ো দিয়ে জাস্ট নেড়ে একটু মিক্স করে এটাকে নামিয়ে নিতে হবে আর আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচের বয়েমে রেখে সংরক্ষণ করে কিন্তু বছর জুড়ে এটা খেতে পারবেন তো এই যে আমি তেল কিছুটা কম দিয়েছি আপনারা চাইলে পরবর্তীতে আরও কিছুটা সরিষা তেল গরম করে সেটাকে ঠান্ডা করে আবার দিয়ে রাখতে পারেন আর আচারটা যতটা সময় যাবে এই কাঁচামরিচটা ততটা সফট হবে আর যত সময় যাবে আচারের টেস্ট কিন্তু ততটাই বাড়বে তা আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল